তৃতীয় ও চতুর্থ শ্রেণীর লিখিত পরীক্ষার বিগত 20 বছরের প্রশ্নের সমাধানে আজকে থাকবে হলো এক কথায় প্রকাশ। কর দান করে যে বা কর দান যে করে এক কথায় হবে করদ। চেটে খাওয়া যায় যা লেজ্জ, যা সহজে পরিপাক হয় না দুষ্পরিপার্চ। ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক, অনেকের মধ্যে একজন অন্যতম, কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ। ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি, এখানে বানানটি লক্ষ্য রাখবেন, ও হবে। যে পুরুষ বিয়ে করেছে এক কথায় হবে কৃতদার। অনেক দেখেছে যে ভূয়দর্শী। উদরই সব যার উদর সর্বস্ব, দেখা যায়নি যা অদৃষ্ট পূর্ব। সম্পূর্ণরূপে বিবেচনা করা হয়নি এমন অসমীক্ষিত, এর তুল্য ইদিস। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, এক কথায় হবে প্রত্যুদ্গমন। যে বিষয়ে কোনো বিতর্ক নেই এক কথায় হবে অবিসংবাদী। চক্ষুর সম্মুখে সংগঠিত চাক্ষুষ, যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়। যা জল দান করে জলদ, অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা। অতি কষ্টে যা নিবারণ করা যায় দুর্নিবার। দ্বার পরিগ্রহ করেননি যিনি অকৃত দ্বার। শোনা মাত্র যার মনে থাকে শ্রুতিধর, আমৃত্যু যুদ্ধ করে যে সংসপ্তক। একতান বিশিষ্ট স্বর ঐকতান, কথায় পটু এক কথায় হবে বাগিস। বুকে হেঁটে গমন করে যে উড়ক, গবাদি পশুর পাল এক কথায় হবে বাথান। জনবিরল বিশাল প্রান্তর এক কথায় হবে তেপান্তর। দুই নদীর মধ্যবর্তী স্থান এক কথায় হবে দোয়াব। নিকৃষ্ট ব্যক্তি অজন, অহংকার নেই যার নির অহংকার। রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ প্রত্যুষ, উপস্থিত আছে যা বর্তমান। হিমালয় হইতে সমুদ্র পর্যন্ত আর সমুদ্র হিমাচল, সব কিছুই সহ্য করে যে সর্বংসহা। প্রশংসার যোগ্য প্রশংসনীয়, যা ভেদ করা দুঃসাধ্য দুর্ভেদ্য। হাতির চিৎকার বিংহতি বা বিংহন, অনুবিষয়ক আণবিক। ইহলোক সম্পর্কিত ইহলৌকিক বা ঐহিক। প্রতিটা প্রশ্ন বিভিন্ন লিখিত চাকুরি পরীক্ষায় এসেছে, তাই প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। এগুলোই আবার অপশন আকারে MCQ পরীক্ষা আকারে থাকবে। ধনুকের শব্দ টঙ্কার, যার কিছু নেই নিঃস্ব। অগ্রপর্ষদ বিবেচনা না করে যে কাজ করে অবিমিশ্রকারী। দর্শন করা হয়েছে প্রেক্ষিত, টোল পড়েনি এমন ঢাপসা। ধনের দেবতা কুবের, ঈশ্বরের ভাব ঐশ্বর্য। অকালে পেকেছে যা
অকালপক্ক, যা অবশ্যই ঘটবে, অবশ্যম্ভাবী, পঙ্কে জন্মে যা পঙ্কস, কুৎসিত আকার যার কদাকার, যা নিবারণ করা যায় না অনিবার্য, বিদেশে থাকে যে প্রবাসী, ঈষৎ পরিমাণ উষ্ণ যাহা কবষ্ণ, প্রিয় কথা বলে যে নারী প্রিয়ংবদা, রাত্রির শেষ ভাগ পররাত্র, যা বলা হবে বক্তব্য সাপের খোলস নির্মক, কষ্টে নিবারণ করা যায় না যা অনিবার্য, পরকে প্রতিপালন করে যে পরভীত, উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ, জানতে ইচ্ছুক জিজ্ঞাসু, লাভ করার ইচ্ছা লিপ্সা, অর্ষের ডাক হ্রেষা, লাফিয়ে চলে যে প্লাবক, দমন করা যায় না যাকে অদম্য, শুভক্ষণে জন্ম যার ক্ষণ জন্মা, যা জলে ও স্থলে চরে উভচর, যা প্রকাশ করা হয়নি অব্যক্ত, দিনের মধ্যভাগ মধ্যাহ্ন, কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ, যা নিজের দ্বারা অর্জিত সোপার্জিত, হঠাৎ রাগ করে যে রকচটা, যা উড়ছে উড়ন্ত, মন হরণ করে যে মনোহর, যার জিহ্বা লক লক করে লেলিহান, 60 বছর পূর্ণ উপলক্ষে হীরক জয়ন্তী, ঈষৎ রক্তবর্ণ আরক্ত, যা সহজেই ভেঙে যায় এক কথায় হবে ভঙ্গুর, পূর্বে জন্মেছে যে অগ্রস, অকালে পাকিয়া গিয়াছে যাহা অকালপক্ক, ইন্দ্রকে জয় করিয়াছে যে ইন্দ্রজিৎ, এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে, যে মেয়ের বিয়ে হয়নি এক কথায় হবে কুমারী, হনন করার ইচ্ছা জিঘাংসা, যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ, চোখের দ্বারা গৃহীত গোচর, কাচের তৈরি ঘর শীষমহল, ধারা ধরে যা চলে ধারাবাহিক, উল্লেখ করা হয় না যা উজ্জ, মাসের শেষ দিন সংক্রান্তি, বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে পরিবেদন, কুমারীর পুত্র কানিন, হাতির বাসস্থান পিলখানা, যে নারী নিজে বর বরণ করে নেয় স্বয়ংবরা, যা বারবার দুলছে দোদুল্যমান, যা বিনা যত্নে লাভ করা গিয়াছে অযত্ন লব্ধ, এগুলো আপনারা কয়েকবার রিভিশন দিবেন, তাহলে এগুলো পরীক্ষার হলে শতভাগ মনে থাকবে। আজকের এই পর্যন্ত, পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।